প্রবাসীদের অর্থায়নে সিলেটের জিন্দাবাজার অফিস থেকে পরিচালিত ডেইলি সিলেট ডট কম, প্রবাসের প্রহর ডট কম ও দৈনিক মৌলভীবাজার ডট কমের পরিচালনা পর্ষদের উদ্যোগে গতকাল ওয়েলসের নিউপোর্টে এক ঈদ পূর্ণমিলনী ডিনার পার্টি ও মতবিনিময় সভার আয়োজন করা হয়। দৈনিক মৌলভীবাজার পরিচালনা বোর্ডের চেয়ারম্যান বিশিষ্ট ব্যবসায়ী জি এম মাহমুদ মিয়ার সভাপতিত্বে ও ডেইলি সিলেট ডট কমের সম্পাদক মণ্ডলীর সভাপতির পরিচালনায় অনুষ্ঠিত প্রোগ্রামে প্রবাসে মুক্তিযুদ্ধের বার্মিংহামের অন্যতম সংগঠক মুক্তিযোদ্ধা ইব্রাহিম আলী, বার্মিংহামের কমিউনিটি লিডার মসুদ আহমেদ, কার্ডিফ কাউন্টি কাউন্সিলর দেলওয়ার আলী, প্রবাসের প্রহরের নির্বাহী সম্পাদক এস আর মামুন, সোয়ানসির বিশিষ্ট ব্যবসায়ী আব্দুল লতিফ কয়সর ও গুলাম আবু সালেহ সুয়েব, নিউপোর্টের বাদশা মিয়া আব্দুর রাশিদ, কার্ডিফের আব্দুল আলিম ও পটলবাটের আব্দুর রহমান মোনাসহ ব্রিটেনের বিভিন্ন শহর থেকে আগত অন্যান্য নেতৃবৃন্দ বক্তব্য রাখেন। বক্তারা অনুষ্ঠানে মূল উদ্যোক্তা তরুণ ব্যবসায়ী মোহাম্মদ রাজা ফয়সল সহ সংশ্লিষ্ট সবাইকে ধন্যবাদ জানিয়ে অনলাইন পত্রিকাসমূহের ভূয়সী প্রশংসা করে অতীতের মতো আগামীতেও বস্তুনিষ্ঠ সংবাদ পরিবেশনের জন্য সম্পাদক মণ্ডলীর প্রতি আহ্বান জানান। কারিফ থেকে মকিস মনসুর, বাংলা টিভি নিউজ।